হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও। আই হোপ সবাই ভালো আছে। তো বন্ধুরা দেখো, মুগ ডাল ভেজে নিয়েছি। মুগ ডাল দিয়ে আজ শশার তরকারি রান্না করব। বন্ধুরা, চিকেন আনলি, শশা আনি, শশাগুলি আর ঠিকঠাক মতো খাওয়া হয় না, একটা দুইটা থেকেই যায়। এইভাবে করে ফ্রিজের মধ্যে অনেকগুলি মানে শশা রয়েছে, সেগুলি কালারগুলি চেঞ্জ হয়ে গেছে, তারপরে বিচিও হয়ে যায়, মানে পাকা পাকা দেখতে। এগুলি আর খাওয়া যায় না, টক টক লাগে। আর খেতে ভাবলাম কি, এগুলি কেটে ফেলে তারপর একটুখানি তরকারি রান্না করি মুগ ডাল দিয়ে। এই তো বন্ধুরা দেখো, মুগ ডালটা ভেজে নিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে। তো ঠান্ডা হোক, তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো, কারণ মুগ ডালে কালার দেওয়া থাকে আর ধুলাবালিও থাকে। তো ভেজে নিলাম, ভেজে নিয়ে এখন জল দিয়ে কয়েকবার পাল্টিয়ে পাল্টিয়ে জলটা কষলিয়ে ভালো করে ডালটাকে ধুয়ে নেবো। আর ডালটা দিয়েই আজ রান্না করব শশার তরকারিটা। নিরামিষ দিন এমন একটা তরকারি হতেই পারে বন্ধুরা। তো দেখো, কেটে ফেলে দিয়ে এই যে এটুকু হয়েছে আমার শশা, তো এটা দিয়েই রান্না করবো আর কি। তো চলো, কাটাকুটি হয়ে গেছে, রান্না করে দেবো স্টার্ট। আর আমি এখানে মুগ ডালটা বয়েল করে নিয়েছি সামান্য লবণ দিয়ে। তো মুগ ডাল দিয়ে আজ শশার তরকারিটা জাস্ট সিম্পলি রান্না বান্না করছি, তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। দুটা কাঁচা লঙ্কা দেবো, আর কিছুই দেবো না, লঙ্কা গুঁড়োও দেবো না। তো চলো, তরকারিটা সম্বাদ দিয়ে দিই। তো দেখো, অলরেডি কড়াইয়ে বসিয়ে রাখলাম। কড়াইতে এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে একটু গরম হতে দেব, তারপর নাড়াচাড়া দিয়ে দেব। তেলটা গরম হয়েছে, দিয়ে দেবো শুকনো লঙ্কা চিরা, একটু নাড়াচাড়া দিয়ে নেব। তারপর তেজপাতা দিয়ে দেব, তেজপাতা না দিলে তো নিরামিষ তরকারি খেতে ভালো লাগে না, সেন্ট আসে না। তো তারপর দিয়ে দেব পাঁচফোড়ন, পাঁচফোড়নটাকে একটু ভেজে নেব। তো ফোড়নটা হয়ে গেছে, এখন দিয়ে দেব শশাগুলি। শশাগুলি দিয়ে পরিমাণ মতো লবণ দেব, সামান্য হলুদ দেব, দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। একদম সিম্পলিভাবে রান্না করছি আর খেতে বেশ ভালো হয়। তো দেখো, দিয়ে দিলাম হলুদ, লবণ, কাঁচা লঙ্কাগুলো, দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিই। মিশিয়ে নিয়ে তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, কারণ শশাগুলি ভিজেছিল, একটু মানে সিদ্ধ হতে হবে। তো দেখো, নাড়াচাড়া দিয়ে, বন্ধুরা নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়েছিলাম, এখন ঢাকাটা তুলে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব, কারণ শশাগুলো আরেকটু হবে, শশার কাঁচা ভাবটা দূর হবে, তারপর একটু সিদ্ধও হবে। তো ঢাকা দিয়ে দেব আবারও। তো বন্ধুরা, ঢাকা তুলে আবারও কিছুক্ষণ পরপর নাড়াচাড়া দিয়ে শশাগুলিকে আমি একটু ভেজে নেব। হাফ বয়েল হয়ে গেছে শশাগুলা, বেশি আর সিদ্ধ করতে হবে না, এখন নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই তো বন্ধুরা, হয়ে গেছে। এখন দিয়ে দিলাম সামান্য জিরার গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেব না, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে মুগ ডাল দিয়ে শশা তরকারিটা রান্না করছি। নিরামিষ দিনে এরকম একটা জাস্ট অসাধারণ তরকারি রান্না করা যায়। তো সিদ্ধ ডালটা জল সমেত দিয়ে দিলাম, সামান্য লবণ দিলাম, নাড়াচাড়া দিয়ে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, কারণ শশাগুলি এই ঝোলটার মধ্যে একটুখানি সিদ্ধ হবে আর গা মাখা মাখা করে নামিয়ে নেবো আর কি। তো দেখো, কিছুক্ষণ পরে আবারও নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, ঝোলটা আর একটুখানি শুকিয়ে নেব। একদম শশা আর ডাল গা মাখা মাখা থাকবো, এই অবস্থাতে নামিয়ে নেব। আবারও নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছে বন্ধুরা, অনেকটাই শুকিয়ে আসছে জলটা, দেখতে পাচ্ছ একদম গা মাখা হয়ে যাচ্ছে আর ইয়াম্মি ইয়াম্মি দেখা যাচ্ছে। তো অবশ্যই জানিও আমার আজকে শশার তরকারিটা তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা। এই তো আমার একদম শশার তরকারি রেডি, গা মাখা মাখা হয়ে গেছে, শশা আর ডালে দেখো একদম মাখু মাখু হয়েছে, জাস্ট ইয়াম্মি হয়েছে দেখতে। খেতে না বন্ধুরা, যা অসাধারণ টেস্ট হয়েছে, অল্প তরকারি রান্না করলে দেখবে বন্ধুরা এটার জন্য ভীষণই টেস্ট হয়। তো দেখো, তরকারির পরিমাণটা কম, তাও দেখো ইয়াম্মি হয়েছে, একদম মাখা মাখা ডালে শশায় তরকারিটা রেডি হয়ে গেছে, রান্না হয়ে গেছে বন্ধুরা। তো অবশ্যই জানিও বন্ধুরা, মুগ ডাল দিয়ে নিরামিষ দিনে এরকম একটা শশার তরকারি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো রেসিপিটা? যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের শেয়ার এই ভিডিওটা অনেক দূর যাবে, অনেক বন্ধুরা দেখতে পাবে, তাতে করে আমার একটুখানি সাপোর্ট হবে। থ্যাংক ইউ বন্ধুরা, এ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ। আর যারা করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা বাজিয়ে দিও, তাহলে নতুন ভিডিও নোটিফিকেশান পাবে। আজকের মতন বন্ধুরা রেসিপিটা এখানে এন্ড করছি।